মাই গড, এই পার্টিকুলার ভিডিওটা নিয়ে যদি আমি কথা না বলি তাহলে জাস্ট হবে না, কারণ এত সুন্দর একটা মিষ্টি ভিডিও যেখানে দেখা যাচ্ছে মায়ের কোলে মিমি শুয়ে রয়েছে এবং তাদের পোষা দুটো পোষ্য এসে এক্স্যাক্টলি মিমিকে তার মায়ের কোলে শুতে দেবে না। সবার আগে আরও বিস্তারিত বলার আগে যেটা আমি করতে পারি, এই ভিডিওটা একটুখানি আমি এবং আপনারা মিলে এনজয় করতে পারি, চলুন দেখি। এই পার্টিকুলার ভিডিওটা দেখলে পরে যেটা ভীষণভাবে বলতে ইচ্ছে করছে, মানে পেট প্যারেন্টসদের যে এই একটা অ্যামালগামেশন, তাদের মধ্যে একটা সম্পর্কটা কতটা নিবিড় অ্যান্ড কতটা ভীষণ রিয়েলিস্টিক, যেটার মধ্যে কোথাও কোনো গিভ অ্যান্ড টেক নেই, সেটা দেখলে পরে সকলেই বুঝতে পারছেন। শুধু এটা কেন, মানে আমার বাড়িতেও যদি পোষ্য থাকে, আপনার বাড়িতেও যদি যারা পোষ্য পোষেন তারা সকলেই বুঝতে পারেন যে তাদের সঙ্গে আমাদের এবং ওদের সঙ্গে যে কমেন্টটা থাকে, যে কানেকশনটা থাকে, ভীষণ অন্যরকম থাকে। আর এখানেও ঠিক সেটাই তিনি প্রমাণ করছেন যে তিনি সবে সবে বিদেশ থেকে ফিরে এসে মায়ের কোলে তিনি শুয়েছেন এবং তাদের বাড়ির দুই পোষ্য কিছুতেই মিমি তার মায়ের কোলে শুতে পারবে না, এটাই হচ্ছে তাদের মধ্যা বক্তব্য। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ভীষণভাবে কানে আসছে সেটা হচ্ছে, দুই বনুয়া মিলেই কিন্তু এখন রয়েছে জয়পুরে, সেখানে চলছে তাদের যে সোল ফেস্টিভ্যাল সেখানে তারা এনজয় করছেন, বাট দুজনের একসাথে ছবি কিন্তু আসছে না সামনে। তবে এই বিষয়ে আরও কিছু আমি বলবো, কারণ এটা নিয়ে অনেক কিছু বলার আছে, কারণ প্রচণ্ডভাবে এক্সাইটেড, বুঝতেই পারছেন। কারণ মিমি এবং নুসরা যারা আগে একসঙ্গে সময় কাটাতেন, কি করছেন না করছেন বনুয়া বলে ডাক, তবে এখন এক জায়গাতে গিয়ে কোথাও কোনো স্টোরিতে নেই, কোথাও নিউজে নেই, বাট ইয়েস তারা সোল ফেস্টিভ্যাল এনজয় করছেন একই জায়গায় একই লোকেশনে। হাউ কাম ইটস দিস পসিবল, আর সেটা নিয়েই প্রচুর জল্পনা। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার এই পার্টিকুলার মিষ্টি রিল ভিডিওটায় নজর রাখবো। সম্প্রতি মিমি ফিরেছেন তার জন্মদিন কাটিয়ে তার কাছের মানুষের সঙ্গে বিদেশ সফর থেকে, আর সেই বিদেশ সফরে আপনারা সবসময় দেখেছেন বিভিন্ন রকম রাস্তায় তিনি ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন রকম সাজে তিনি নিজেকে সাজিয়ে তুলেছেন, আর সেই রাস্তায় দাঁড়িয়ে তিনি কিন্তু রিলও যেমন বানাচ্ছেন, যেখানে তিনি সেলিব্রেট করছেন তার বার্থডে, এবং সেটা তিনি বলছেন সেটা নাকি সোলো ট্রিপ, যদি সেটা সোলো ট্রিপ হয় তাহলে সেই ছবিটা কে তুলে দিল। এবং সেই পার্টিকুলার সোলো ট্রিপের পরে এক্স্যাক্টলি যেই যেই মোমেন্টসগুলো আমাদের সামনে আসছে, যেটা দেখে পরে কিন্তু নেটিজেন্সরা বেশ খুশি এবং অ্যাট দ্য সেম টাইম একটুখানি দ্বিধাগ্রস্ত যে এক্স্যাক্টলি কী হতে চলেছে নুসরত এবং মিমির সম্পর্কে। তবে এই সব সংক্রান্ত আরও বিষয় আপনাদের কাছে আমরা তুলে ধরবো, আরও বিষয়তে জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আজ তক বাংলায়। ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুললে চলবে না।